তিনজনের বিনিময়ে আমরা হজ পাইছি, ইব্রাহিম, হাজেরা, ইসমাইল আলাইহিমুসসালাম। এই তিনজনের কুরবানির ফল হইল হজ। তিনজনের কুরবানির ফল বাইতুল্লাহ থেকে কুরবানি নিয়ে আসবে। কুরবানি আল্লাহ যতদিন বেঁচে থাকব আল্লাহ আল্লাহ রসুলের হুকুমের সামনে কোনো কিছু আমার জন্য বাধা হবে না। আল্লাহর হুকুম, নবীর তরিকা, এই দুটার সামনে আমার জন্য কোনো কিছু বাধা না, হিমালয়ও বাধা না, কোনো কিছু বাধা না। এতটুক কোরবানির যোগ্যতা অর্জন করবে বাইতুল্লাহর থেকে যদি ফিরে আসে, এতটুক কোরবানি। কেননা তিনজনে কোরবানি দিছেন, লম্বা কাহিনী, শর্ট করারও সুযোগ নাই, সময় কম, বলারও সুযোগ নাই। জানেন আপনারা অনেকেই কম বেশি কিছু না কিছু জানেন, যে বুড়া বয়সের ছেলেকে আল্লাহ হুকুম দিছে রেখা আসো, আর দা গায়ের আসিস, আর আই অমুক জায়গায় রেখা আসো, যেখানে কিচ্ছু নাই, না তরু না লতা, না গাছ না পালা, কিচ্ছু নাই, এমনকি পানিও নাই, কিচ্ছু নাই, রেখা আসো। আবার যে রেখা আসবা অপেক্ষা করতে পারবে না, থাকতে পারবে না, দুই একদিন নামাবে আর সিধা ফিরে আসবে। বাইতুল মুকাদ্দাস থেকে চলছে, এখানে এসে নামাইছে, জিব্রিল আলাইহিস সালাম রাস্তা দেখায় নিয়ে আসছেন, আর নামাইছেন আর সুদা চলছেন ফিরত। আপনারা গেলে একটা মক্কায় জায়গা পাবেন, কুদাই কুদাই বাস স্টেশন, ওটা এখন হাজিদের জন্য কুদাই। হাজির আলাইহিস সালাম ওই পর্যন্ত পিছে পিছে আসছে, আর আয়েশা বলছে এত নারাজ হলেন কেন, কোথায় রেখে যেতেছেন? আল্লাহ আমার রাখা, আল্লাহর হুকুম না আপনার ইচ্ছা? তো সর্বশেষ আল্লাহ জানে খলিল দিল বাঁধছে কেমনে। দিল বাঁধে না, অনেক সময় দিল ধরা রাখে। পুরা বয়সের ছেলে, এত মহাব্বত, স্ত্রী আল্লাহর হুকুমের সামনে রেখা যাইতেছে, দিলটাকে বাঁধা রাখছে তো রাখছে কেমনে? সর্বশেষ বলছে আল্লাহ আমার রানী। তখন মহিলাও কেমন মহিলা, সাথে সাথে জবাব দিছে, তাইলে যেতে পারো, যিনি হুকুম দিয়ে এখানে পাঠাইছে উনি আমাদেরকে বিনষ্ট করবে না, যাও, উনি সাথে আছে, উনি থাকলেই চলবে, চলো তুমি। এই যে এক কোরবানি, হাজি বাইতুল্লাহর থেকে কোরবানি শিখা আসবে, কোরবানি নিয়ে আসবে। আমি দেখাইতেছি কয়েকটা কোরবানি নিয়ে আসবে, কোরবানির সিফত, আল্লাহ আল্লাহ রসুলের হুকুমের কাজ সামনে সব কিছু বিসর্জন দেওয়া, যে ফিরত হাজির জন্য একবারে পানির চেয়েও সহজ হবে। সে তো দেখবে আল্লাহর হুকুম কিনা, নবীর তরিকা কিনা, আর কোনো কিছু বাধা হবে না। এটা হলো কোরবানি নিয়ে ফিরবে, যদি না ফিরে তাহলে তো চিরদিন থেকে গেল, আর যদি ফিরে আসলো তাহলে চিরদিন কাছে থাকার তরতিব আমি শুনাইতেছি। মক্কার থেকে কোরবানি নিয়ে আসবে ইব্রাহিম, হাজেরা আলাইহিসসালাম আর ইসমাইল আলাইহিসসালাম, তিনজনের কোরবানি, কোরবানিওয়ালা সিফত নিয়ে ফিরবে। কেননা মানুষ সিফত দ্বারা আল্লাহর কাছে দামি হয়, কি দিয়া যদি না বোঝেন তাহলে বুঝাই, সীমা হুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ, নামাজ পড়তে পড়তে কপালে দাগ হয়ে গেছে, আল্লাহ এটারও প্রশংসা করতেছে, সীমা হুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ, এদেরকে চিনো না, কপালের দাগ দেখো বুঝি চিনো না, ঠিক না? আল্লাহ প্রশংসা করতেছে। আপনি বলবেন নামাজের প্রশংসা, আরে এটা তো করবেন করবেনই, নামাজের কারণে যে কপালে দাগ পড়ছে এটারও আল্লাহ প্রশংসা করতেছে। তাহলে নামাজের প্রশংসা কতটুকু করবেন? আল্লাহ সিফত দিয়ে প্রশংসা করেন আমাদেরকে, আল্লাহর কাছে সিফত দান। এই জন্য ফিরে আসলে হাজি প্রথম কোরবানি নিবে মক্কার থেকে,
কি আরাফার তিকা হাজি গ্রহণ করবে না বাদ আল্লাহর দিকে কিভাবে ফিরতে হয় আল্লাহর দিকে কিভাবে কোরআনে আছে ফাফিরু ইলাল্লাহ আল্লাহর দিকে কেমনে ফিরতে হয় আদম আর হাওয়া আলাইহিস সালাম দেখায় দিছেন আরাফার ময়দানে আল্লাহর দিকে কেমনে ফিরতে হয় বাস ফিরতে দেরি জাবালে রহমতের ওইখানে এলান হইতে দেরি হয় না মাফ করে দিলাম যাও ইনাবত আল্লাহর দিকে ফিরা সর্ববিষয় আল্লাহর দিকে ফিরা সর্ববিষয় ছোট হোক বড় হোক আমি একবারে ছোটটা দেখাইতেছি হাদিসে আছে জুতার ফিতা হইলো আল্লাহর দিকে ফিরো জুতার ফিতা দরকার হইলো আল্লাহর দিকে ফিরো হাজি আল্লাহর দিকে ফিরা নিয়ে আসবে আর মিনার থেকে নিয়ে আসবে এতাআত মানা কিভাবে মানতে হয় এটা শিখা আসবে যেমন ছয় বছরের ছেলে বাপ কোয়া বইলা নিয়ে যাইতেছে তোকে কিন্তু জবা করব ইন্নি আরাফিল মানামি আন্নি আযবাহুকা ফানদুর মাযা তারা ক্বালা ইয়া আবাতি ফাল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন আঙ্গুল ধরে নাচতে নাচতে যাইতেছে বাপ বইলা কোয়া নিয়ে যাইতেছে তোকে জবা করব বলছে তোমার ইচ্ছা না আল্লাহর ইচ্ছা আল্লাহর ইচ্ছা আঙ্গুল ধরে নাচতে নাচতে যেতেছে বলতেছে এত খুশি কেন আজকে ঈদ কিসের ঈদ একটু পরে তোমার থেকে আম্মার থেকে বিচ্ছেদ মিলবে আল্লাহ মিলব তোমাদের চেয়ে আল্লাহ উত্তম একটু পরে দুনিয়ার থেকে বিচ্ছেদ ঘটবে জান্নাত মিলবে দুনিয়ার থেকে জান্নাত উত্তম আমার ঈদ আজকে এটা হলো এতাআত আল্লাহ আল্লাহ রসুলকে কিভাবে মানতে হয় এটা মিনায় দেখায় দিয়েছেন ইসমাইল আলাইহিস সালাম ছয় বছরের ছেলে আল্লাহকে কেমনে মানতে হয় আজি যখন বাড়িতে ফিরে আসবে তো দুনিয়াকে দেখাবে দেখ আল্লাহ কেমনে মানতে হয় আমি নিয়ে আসছি মিনার থেকে এই সিফত নিয়ে আসবে যে আল্লাহকে কিভাবে মানতে হয় ছয় বছরের ছেলে দেখা গেছে যে আল্লাহকে কিভাবে মানতে হয় ইসমাইল আলাইহিস সালাম দেখাইছে আল্লাহকে কিভাবে মানতে হয় খুশি খুশি কিন্তু পরে একটা কথাও বলছেন যে আমার আম্মা বড় ব্যথা পাবে আব্বা আমার কাপড়টা আমার আম্মাকে নিয়ে দিয়া দিয়া বলছে কাপড়টা কেন এটা মাঝে মাঝে বুকে জড়ায়া সান্ত্বনা নিয়ে নিবে আমার কাপড়টা আম্মাকে দিয়া দিয়েন আম্মা মাঝে মাঝে কাপড়টাকে বুকে জড়ায়া একটু সান্ত্বনা নিয়ে নিবে কেমন মানা মানছে বলেন মধ্যখানে তো মুজদালিফা হয়ে গেল মুজদালিফাতে হাজি পরিপূর্ণভাবে আখেরাতের হয়ে আসবে কি আখেরাত এতটুকু মুজদালিফার থেকে আখেরাতের হবে যে হুকুকুল্লাহ মাফ হবে তো হবে হুকুকুল্লাহ মাফ হবে তো হবে সাথে সাথে হুকুকুল ইবাদও মাফ হবে ওইখানে এতটুকু আখেরাত মুখী হবে আখেরাত হাজি ভাববে যে আমি দুনিয়ায় বসা নাই আমি তো সদা সর্বদা আখেরাতেই বসে আছি আখেরাত ফিকরে আখেরাত বলে এটাকে আখেরাতের ফিকির মুজদালিফার থেকে এতটুকু ভিতরে ভরবে যে আল্লাহ শুধু হুকুকুল্লাহ মাফ না তো হুকুকুল্লাহ শুধু হুকুকুল্লাহ মাফ করেন নাই বরং হুকুকুল ইবাদও মাফ করেন এই জন্য আল্লাহ রসুল বলছেন মুজদালিফায় শুধু হুকুকুল্লাহ মাফ হয় না হুকুকুল ইবাদও মাফ হয় যেটা দুনিয়ার কোথাও মাফ হয় না কোনো অবস্থায় মাফ হয় না কিন্তু মুজদালিফায় হয় চারটা মক্কার আশেপাশের থেকে নিয়ে ফিরবে বাকি রইল একটা মদিনা মুনাব্বারায় যখন হাজি যাবে তো এইখান থেকে একটা জিনিস নিয়ে ফিরবে যেটাকে মোহাব্বত ইশক বলে মোহাব্বত বলে আল্লাহ রসুলের ইশক নিয়ে ফিরবে ইশক কি আমি দেখাইতেছি শয়তানের কাছে সব ছিল একটা ছিল না
শয়তানের কাছে আকল ছিল, ইলম ছিল, এটা সব ওলামা স্বীকার করে। শয়তানের মতো আকলওয়ালা কেউ ছিল না, ইলমওয়ালা কেউ নাই। ইলমও ছিল, এবাদতও ছিল। 1,85,000 বছরের এবাদত ছিল, কিন্তু শয়তানের কাছে একটা জিনিস ছিল না, ইশক ছিল না। ইশক কি ছিল না? আল্লাহর ভালোবাসা ছিল না, আল্লাহর ভালোবাসা। শুধু ভালোবাসা না, অগাধ ভালোবাসা ছিল না। ইশক যখন হয়, ভালোবাসা যখন হয়, আর এটা যখন শেষ পর্যায়ে যায়, পৌঁছে, তখন শুধু ভালোবাসার দিকে দেখা হয়। কিসের দিকে? ভালোবাসার দিকে দেখা হয়, তখন আর কিছুর দিকে দেখা হয় না। জিনিসের দাম কত এটাও দেখা হয় না, জিনিস কি এটাও দেখা হয় না। দিল লাগি দেওয়ার সে পরি কিয়া, আরে বোঝেন নাকি, উর্দু বোঝেন? দিল লাগি পরি কিয়া সি চিজ হয়, দিল লাগি দেওয়ার সে, তখন ইশক দেখা হয়, মোহাব্বত দেখা হয়, জিনিস দেখা হয় না। হয়তো দেখা যায় রোডের জিনিস, কম দামি, কিন্তু ওর চোখে লেগে গেছে, এটা আমারে কিনা দাও। বললো যদি জিজ্ঞেস করো, এটা তো কোনো জিনিসই না। আমি তো জিনিসের দিকে দেখি না, ইশকের দিকে দেখছি, মোহাব্বতের দিকে দেখছি, মোহাব্বত পছন্দের দিকে দেখছি। আবার আরেকটা অনেক দামি, বলো অনেক দাম, তা দূর থৌত দাম, তুমি পছন্দ করছো বইলা কথা, তখন মোহাব্বত দেখা হয়। কি দেখা হয়? ইশক দেখা হয়। শয়তানের কাছে ইশক ছিল না, আল্লাহর ইশক ছিল না। যদি থাকতো তাহলে আদম আলাইহিস সালামকে সেই কথা কোনোদিন বলতো না, আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নারি ওয়া খালাকতাহু মিন আসজুদু লিমা খালাকতা তিনা। সে কোনোদিন দলিল দিত না যে একে সেজদা করবো কেন, সে কোনোদিন বলতো না। সে বলতো আপনি হুকুম করছেন, ভালোবাসি আপনাকে, মা আদম কেন, যাকে করতে বলবেন তাকেই করবো, কেন আমি আপনাকে ভালোবাসি, আমি আপনাকে ভালোবাসি। তার কাছে ইশক ছিল। তো মদিনা মুনাওয়ারার থেকে হাজি নিয়ে আসবে ইশকে রসুল, ইশকে আল্লাহর রসুলের ইশক নিয়ে আসবে। সালাম দিয়া দিলটা বইরা ইশক নিয়ে আসবে। যতদিন বেঁচা থাকবে অতদিন দেখবে আমার নবী কোনটা পছন্দ করে, আমার আল্লাহ কোনটা পছন্দ করে, আর আল্লাহ ওইটাই পছন্দ করে যেটা নবী পছন্দ করে। আল্লাহ ওইটাই পছন্দ করে যেটা নবী পছন্দ করে, নইলে আল্লাহ কেন বলতেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ তো ঘোষণা দিয়ে দিয়েছেন, আমার বন্ধুর যেটা পছন্দ আমারও এটাই পছন্দ। চাই কম দামের হোক, চাই বেশি দামের হোক, চাই কোয়ালিটি আলা হোক, চাই কোয়ালিটি ছাড়া হোক, চাই বঙ্গবাজার যদিও জয়লা গেছে বঙ্গবাজারের হোক, ওইটাও পছন্দ আমার কাছে, যদি বন্ধু পছন্দ করে। মদিনার থেকে নিয়ে আসবে যদি ফিরে আসে, তাহলে ইশকে রসুল নিয়ে আসবে, ইশকে রসুল। তখন আল্লাহর রসুলের ইশকের ভিতরে বাসতে থাকবে, আল্লাহর রসুলের যেটা পছন্দ ওইটাই পছন্দ, চাই ছোট থেকে ছোট জিনিস হোক। এই জন্যই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে আমাদেরকে বুঝাইছেন, আতরুক সুন্নাত হাবিবি লিহাউলাইল হুমাকা। তুই কি ভাবিস নবীর ইশকে পড়ছি আর একজন্য নবীর সুন্নত ছেড়া দিব, এটা হয়তো হয় কি কইরা? ইশক যেখানে হয়াজ হয়া যায় ওইখানে কিছু ছাড়া যায় না, ওইখানে কিছু ওইখানে কিছু ছাড়া যায় না। কেন? ছাড়তে গেলেই ইশকে ছিদ্র হবে, ইশকে, আর ইশকে ছিদ্র করতে চাই না। তো যদি ফিরায় দেয় তাহলে হাজি পাঁচটা জিনিস নিয়ে আসবে, কিন্তু প্রথমটাই সবচেয়ে উত্তম, যে হাজি প্রস্তুতি নেওয়া যাবে, যে দিদার সারা জীবনই কাছে থাকতে চাই। প্রস্তুতি নিয়ে চললাম, প্রস্তুতি নিয়া, প্রস্তুতি নিয়া, এ নিয়তে তো ইনশাআল্লাহ পাক্কা তো, হ্যাঁ হ্যাঁ, এই নিয়তে যদি হয়
আর চিরদিন যদি রাখে তাহলে ইস্তেকবালের সাথেই রাখবে। নিজের সাথে ইস্তেকবাল বোঝেন? হ্যাঁ, আল হাজ জুয়ুফুর রহমান। সৌদি আরবে গেলে দেখবেন প্রত্যেক জায়গায় লেখা আছে জুয়ুফুর রহমান, আল্লাহর মেহমান, আল্লাহর মেহমান। রাখবে তো এরকম ইস্তেকবালের সাথেই রাখবে, আর যদি ফিরত দেয় তো কাছে রাখার মন্ত্র দিয়েই ফিরত দিবে, যেই মন্ত্র আমি আপনাদেরকে শিখাইলাম যে কাছে কিভাবে থাকব। ওটার জন্য মক্কা আরাফা মুজদালিফা মিনার থেকে চারটা জিনিস অর্জন করে আসতে হবে। কোরবানি, ইসমাইল ইব্রাহিম, ইসমাইল হাজেরা আলাইহিমসালাম, এদের কোরবানি মক্কার থেকে অর্জন করতে হবে। আরাফার থেকে এনাবার, আল্লাহর দিকে ফিরা, এটা অর্জন করতে হবে। মিনার থেকে এতাআত, আল্লাহকে কিভাবে মানতে হয় এটা অর্জন করবে। আর মুজদালিফায় হ্যাঁ রুজু ইলাল আখেরা, আখেরাতের দিকে কিভাবে রুজু হইতে হয় এটা শেখা আসবে। আখেরাতের দিকে কিভাবে ফিরা যেতে হয়, আখেরাতকে কিভাবে দিলে বসাইতে হয় এটা শেখা আসবে। আর যখন মদিনা মুনাওয়ারায় যাবে তখন এশকে রসুল দিয়া সিনাকে ভোলা নিবে। কি এশকে রসুল দিয়া সিনা ভোলা নিবে? এশকে রসুল যখন ফিরা আসবে তখন দেখা যাবে, যখন এই নিয়তে মদিনা মুনাওয়ারা যাবে তো হইতে পারে মদিনা ছাড়ার আগেও দেখা হইতে পারে, মদিনা ছাড়ার আগেও, মদিনা ছাড়ার আগেও, ছাড়ার আগেও, ছাড়ার আগেও দেখা হইতে পারে। আর সত্য এসকে যদি আসলেই এই নিয়তেই থাকে আর এসকেই অর্জন করে তাহলে হয়তো মেহমানদারি দিদার দিয়েও হইতে পারে। মেহমানদারি কি আপনি মেহমান না মদিনা মুনাওয়ারার? কি মেহমান না? অবশ্যই মেহমান, অবশ্যই মেহমান। ইমাম কর্তবী রহমতুল্লাহের কাহিনী আছে, উনি যে ক্ষুধার্ত হয়ে গেছিলেন, সব খাওয়া শেষ হয়ে গেছে গা, একদিন দুই দিন তিন দিন মসজিদে নববীতে পড়া আছে, এখন আর ক্ষুধার তাড়নায় উঠতে পারে না। হঠাৎ মনে পড়ছে আমি না আল্লাহ রসুলের মেহমান, রোজায় যায় বইলা দেখি না কি হয়, রোজায় যায় বইলা দেখি না, রোজায় যায় সালাম দিছেন, ক্ষুধার তাড়নে আর কিছু বলতে পারেন না, শুধু এতটুকু বলছেন ইয়া রসুল আল্লাহ আল জু, ইয়া রসুল আল্লাহ ক্ষুধা, বইলা পড়ে গেছে। একটু পরে হুশ যখন আসছে তো শুনতেছে একজন ডাকতেছে ইমাম কর্তবী কে, ইমাম কর্তবী কে? কোনো মতে মাথাটা উঠায় জিজ্ঞেস করছে কেন, আমি তো বসে একটু আগে ঘুমাইতেছিলাম, আল্লাহ রসুল স্বপ্নে আমাকে দেখাইছেন যে ওনার মেহমান নাকি কর্তবী নামের কেউ না খায় আছে, আর আমি ঘুমের থেকে উঠা দেখি আমার স্ত্রীও খাওয়া রেডি করে রাখছে, তো আমি তোমার তার জন্য খাওয়া নিয়ে আসছি, তো আমি কর্তবী, আমি 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 নাম ভুলে গেছি, আমি ওনার সাথে দেখা করছি, আমাদের বাংলাদেশের একজন লোক ছিল, এটা আমি 90 দশকের কথা বলতেছি আর কি, 89-এর কথা হবে আর কি, 89 কত 34 বছর আগের কথা। আমাদের চাঁদপুরের এক লোক ছিল, তো মদিনা মুনাওয়ারা একটা মুসাফিরখানা আছে, এখনো আছে, যেদিকে রওজা বাবে সালামের অপোজিটের রোডের ওই পারে মশহুর মুসাফিরখানা, আগে অনেকেই থাকতো ওইখানে, তো উনি ওইখানেই থাকতেন, অনেক আগে চলে গেছিলেন মদিনায় মুনাওয়ারায়, সারাদিন রওজায় থাকতেন, কিছু মিললে খাইতেন না, মিললে খাইতেন না। আমি 90 দশকের কথা বলতেছি, 89, তখন এরকম লোক রওজার মদিনা মুনাওয়ারায় অনেক ছিলেন, এদেরকে ফোকারাউল মদিনা বলা হতো। তো আমি ওই সময় যখন গেছি তার সাথে পরিচয় হয়েছে চাঁদপুর বাড়ি, উনি নাই মারা গেছে অনেক আগে, তো পরিচয় হওয়ার পরে আমাকে একদিন বলতেছে শোনো
আজকে তোমাকে রাতে আমি খাওয়াবো। তখন কিন্তু এখন যারা গেছেন যে দিক দিয়ে লাশ ঢোকে, লাশ কেবলার দিক আর কি, যেটা এইখানে খেজুরের বাগান ছিল, আমি নিজে দেখছি এখানে খেজুরের বাগান ছিল। তখন এই চত্বর বানানো চলতেছে, চত্বর না পুরাটা নতুন করে কনস্ট্রাকশন শুরু হয়েছে আর কি, আমি ওই সময় গেছি। তো উনি আমাকে বলতেছিল, শোনো আমি যখন মদিনা মুনাব্বারায় আসছি তো দেশের থেকে চাঁদপুরের মানুষ একটু জাল খায় বেশি, আবার চাঁদপুর একটু থাকলে রাগ হয়ে যায় না, বাংলাদেশের কিছু অঞ্চলের মানুষ আছে একটু জাল খায় বেশি, ঠিক না? চাঁদপুরের কেউ আছেন? জাল খায় না একটু বেশি, জাল বেশি খায়। তো উনি বলে, আমি অনেক দিন সবর করছি, আমার মনের ভিতরে আসছে হায় কবে দেশের থেকে আসলাম, কাঁচামরিচ তো দেখি না, 90 দশকে প্রত্যেকে কাঁচামরিচ পাবে। আমি রোজায় আথারে যেয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ কাঁচামরিচ খাইতে মনে চায়। আল্লাহু আকবার। সে বলে, আমার এক লোক থাকতো জিদ্দাতে, তা আমি রওজারতে বাহির হয়ে কামরায় গেছি মেহমান মুসাফির খানায়, যা দেখি সে বসা আছে। আমি বললাম, তুমি কোথেকে আসলা কয়? জিদ্দার থেকে। কি নিয়ে আসছো? কয়, কাক তোমার জন্য কাঁচামরিচ নিয়ে আসছি। রব্বে কাবার কসম, কেউ যদি এসকে রসুল আনার জন্য মদিনা মুনাব্বারায় যায়, হইতে পারে দিদার দিয়া মেহমানদারি হবে, দিদার দিদার দিয়া মেহমানদারি হবে। আল্লাহ রসুল দেখা মনে থাকবো তো এই কটা কথা। হ্যাঁ, আমরাও এখান থেকে বসে এসকে রসুল অর্জন করতে পারি, এসকে রসুল। হ্যাঁ, শুধু শুধু তো কবি লেখে নাই, বেশকে মোহাম্মদ জিসনে দিয়া দর্সে বুখারি আতা হায় উসকো বুখার বুখারি নেহি আতি। রসুলের এশক ছাড়া কিছু আসে না, রসুলের এশক থাকলে এশক, এই জন্যই কবি লেখছেন, তুমি হাদিস পড়াইলে কি হবে, রসুলের এশক লাগবে। এশক নিয়া যখন পড়াবে, এশক নিয়া যখন পড়াবে, আর এশক নিয়া যত দূরেই থাকো না কেন, তখন দেখা যাবে রসুলও দূরে না তুমিও দূরে না, রসুলও তুমিও তুমিও রসুলও দূরে না, তুমিও কাছে আল্লাহ রসুলও কাছে। হইতে পারে ডেলিও দেখা হবে, হতে পারে সপ্তাহেও দেখা হবে, হতে পারে মাসেও দেখা হবে, হতে পারে বৎসরও দেখা হবে। হায়, আমাদের ভিতরে কত লোক আছে দাড়ি পাইকা গেছে, আজ পর্যন্ত রসুলকে একবার দেখি না, কারণ আমার ভিতরে এশক নাই। এশক যখন এশক থাকবে তখন আর আল্লাহ রসুলের তরিকা ছাড়া জান দেওয়া সহজ হবে, কিন্তু আল্লাহ রসুলের সুন্নত ছাড়া মুশকিল হবে, সুন্নত ছাড়বে না, রসুলের সুন্নত ছাড়বে না, তরিকা ছাড়বে না, চাই সেটা যেই জিনিসে হোক যেই ক্ষেত্রে হোক রসুলের সুন্নত ছাড়বে না। এই জন্য হাজি আমরাও এখান থেকে বৈশাখ হাজি মদিনা মুনাব্বারার থেকে এসকে রসুল নিয়ে আসবে, এসকে এসকে রসুল নিয়ে আসবে। আমার তো বুঝেই আসে না, রাগ হয়ে যাবেন, মদিনা গেল মদিনা গেল বলবেন এসক তো দিলের জিনিস, এটা তো ভিতরের জিনিস, মেশিন তো নাই দেখার বুঝার কতটুকু হইলো আর না হইলো, কিন্তু বাহ্যিক তো কিছু জিনিস আছে। যে মদিনা মুনাব্বারে গেল সে দাড়ি ছাড়া আসলো কি করে, আমার বুঝে আসে সে দাড়ি ছাড়া কি করে আসলো, মদিনা মুনাব্বারের থেকে আসলো সে এখন দাড়ি শেভ করে কি করে। আমি মনে হয় আগেও বলছিলাম, দাড়ি তো দিছিলেন আমাদেরকে জান্নাতে যাওয়ার জন্য, কি জন্য? এই উম্মতকে জান্নাতে যাওয়ার জন্য, অন্য উম্মত যাক আর না যাক এই উম্মতকে দাড়ি দিছিলেন জান্নাতে যাওয়ার জন্য, এই উম্মত দাড়ি দেখায় জান্নাতে চলে যাবে।
সে আয়েশা দাড়ি শেভ করে কি করে মদিনা দেখার পরে এসকে মদিনার পরে দাড়ি শেভ করে কি করে দাড়ি ছাড়া আসে কি করে নবীর তরিকার থেকে দূরে থাকে কি করে যে মদিনা দেখে আসলো তাহলে মনে হয় সে মদিনা দেখে নাই সে মদিনা দেখে নাই মদিনা দেখে বলবে আমি তো সালাম দিয়ে আসছি তুমি সালাম দিয়ে আসছো তুমি রওজা দেখো নাই তুমি হাবিবকে দেখো নাই আল্লাহর বন্ধুকে দেখো নাই যদি দেখতে তাহলে দাড়ি ছাড়া আসার প্রশ্নই ছিল না আসার পরে শেভ করার প্রশ্নই ছিল না নবীর সুন্নতের খেলাফ চলবে এটা হইতেই পারে না এটা হইতেই পারে না এটা হইতেই পারে না রব্বে কাবার কসম হইতে পারে না হাজারো কাহিনী আছে শুধু দেখছে আর একটা চিৎকার দিছে দুনিয়ার থেকে চলে গেছে এর নাম হলো এশ এর নাম হলো ইনশাআল্লাহ এই নিয়তে যাব তো আমরাও দুটা জিনিস দিলে গাইতে রাখি যারা যাইতেছি না যে আল্লাহ ছোট হুকুম হোক যা করণীয় ছোট হোক বড় হোক করণীয় করব কেন আল্লাহর কাছে হওয়ার জন্য আল্লাহর কাছ থেকে দুইটা পুরস্কার পাওয়ার জন্য একটা দিদার বর্জনীয় ছাড়ব আর কতদিন ষাট সত্তর বছর কতদিন চলেই তো যেতে হবে আমি তো বুঝাইতে পারতেছি না আমার কাছে বাসা নাই বা আমার কথার ভিতরে এরকম ওয়েট বা তাসির নাই এই উম্মতের ভিতরে হইল উম্মতে মুহাম্মদই হইল সে দোজকে যাবে আল্লাহ রসুলের তো চোখে পানি চলে আসছে যখন জিব্রিল আলাইহিস সালাম বলছে যে সাত নম্বর যেটা সবচেয়ে হালকা দোজক ওটা আপনার উম্মত যাবে তো চোখের পানি দুজনের ছিল আমার উম্মতও যাবে আমার উম্মত দোজকে একবার না কয়েকবার জিজ্ঞেস করছে আমার উন্মত দুযোগে এটার একটা কারণ আছে ঠিক না আমার ছেলে হয়েও তো এই কাজ করতে পারলি এই কথার একটা মিনিংস নাই অর্থ নাই কি আছে আমার হয়েও তুই করতে পারলি আল্লাহ রসুলে জিজ্ঞেস করছে আমার উন্মত দুযোগে যাবে এই উন্মত দুযোগে চলে যাব আল্লাহ না করো আমাদের কারো যেন দুযোগে যাই না বেশি না অল্প একটু মেহনত করলেই হবে অন্য একটু মেহনত করলেই হবে করণীয় করি বর্জনীয় ছাড়ি দুটাই আল্লাহ আল্লাহ রসুলের কাছে করার জন্য দিয়েছেন আপন করার জন্য দিয়েছেন আপন আর দুই বড় পুরস্কারের জন্য আর যারা হজে যাইতেছি এদেরকে তো বুঝাইলাম এই নিয়তে যাই যে দিদারে যাইতেছি দিদার যেন চিরদিনের জন্য হয়ে যায় ইস্তেকবালের সাথে হয় কি ইস্তেকবালের সাথে আর যদি ফিরাত আসলাম এই পাঁচটা গুণ নিয়ে আসবো কয়টা কয়টা পাঁচটা গুণ নিয়ে আসবো কোরবানি এনাবাত এতাআত কুরবানি এনাবাত এতাআত ফিকরে আখেরাত আর পঞ্চম মদিনার জিয়ারতের দ্বারা হুব্বে রসুল ইশকে রসুল আল্লাহর রসুলের ইশক বুরানি আসে এই পাঁচটা